হ্যালো বন্ধুরা, আজ আমি শেয়ার করব বেলের শরবত। সাধারণত পাকা বেল দিয়েই এই ধরনের শরবত বানানো হয়ে থাকে। সুস্বাদু ও পুষ্টিগুণে সমৃদ্ধ এই শরবত গরমকালে শরীরকে ঠান্ডা রাখে। তাহলে চলো দেখে নিই কী করে বানাবো এই শরবত। এটা বানানোর জন্য আমি নিয়েছি দুটো ছোট পাকা বেল, দুধ, স্বাদমতো নুন, চিনি আর সামান্য বিট নুন। প্রথমে বেল দুটোকে ফাটিয়ে নিয়ে তার ভিতরের শ্বাসটা একটা চামচ দিয়ে কুড়ে বার করে নিতে হবে। পাকা বেল একটি অত্যন্ত উপাদেয় খাদ্য। এর পুষ্টিগুণ কিন্তু অনেক। এতে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাসের মতন অত্যন্ত মূল্যবান পুষ্টিগুণ। বেল যেমন একদিকে হজম শক্তি বাড়ায়, তেমনই নিয়মিত বেলের শরবত কোলন ক্যান্সার সম্ভাবনাও কমায়। বেলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায়। আর এই কাঠটা একটু স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দুধটা। আমি এখানে কফি মাগের এক মাগ দুধ ইউজ করেছি, যেটা প্রায় 250 ml। একটু স্ম্যাশ করে নিয়ে দিয়ে দেব নুন আর চিনি। এখানে নুন দেওয়ার কারণ মিষ্টিটাকে ব্যালেন্স করা। হাত দিয়ে মাখতে মাখতে বেলের আঁশগুলো আর দানাগুলো হাতে জড়িয়েই উঠে আসবে আর শাঁসটা মিশে যাবে দুধে। আর যেহেতু আমরা চিনিটা আগে দিয়ে দিয়েছি, তাই চিনিটাও গলে যাবে। আমাদের হেলদি বেলের শরবত রেডি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের মোবাইল অথবা কম্পিউটার অবধি পৌঁছে যায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।